হ্যালো ভিওর্স ইএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের প্রিন্টারের মডেল হলো এইচ পি লেজার জেট প্রো এম এফ পি এম ফোর টু সিক্স এফ ডাব্লিউ প্রিন্টারে কীভাবে আপনি ওয়াইফাই ডিরেক্ট অন করবেন এবং কীভাবে ওয়াইফাই ডিরেক্টের পাসওয়ার্ড আপনি জানতে পারবেন সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো তো ভিওয়ার্স আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন ভিডিও পৌঁছে যায় আপনার কাছে সবার আগে সর্বপ্রথমে আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখেন ডিসপ্লের উপরে যে কোণায় ওয়ারলেসের যে চিহ্নটা আছে এই ওয়ারলেসের চিহ্নতে আমরা ক্লিক করব এখন দেখেন ডিসপ্লেতে তিনটা অপশন আসছে যেটা দেখেন ওয়াইফাই ডিরেক্ট অফ অবস্থায় আছে নেটওয়ার্ক ওয়াইফাই অফ মানে ওয়ারলেস নেট অফ অবস্থায় আছে যেমন দেখে এইচপি ই প্রিন্ট যেটা ইলেকট্রনিক প্রিন্ট বলে এইটা অফ অবস্থায় আছে আমরা ওয়াইফাই ডিরেক্টটিকে অন করব ওয়াইফাই ডিরেক্ট অন করতে হলে ওয়াইফাই ডিরেক্টের উপরে ক্লিক করতে হবে ওয়াইফাই ডিরেক্টে ক্লিক করি দেখেন স্ট্যাটাস অফ আছে পাসওয়ার্ড দেখেন সিক্স ওয়ান সেভেন জিরো ওয়ান এইট ওয়ান এইট এটা হলো ওয়াইফাই ডিরেক্ট কানেক্ট করার জন্য মোবাইল থেকে বা অন্য ডিভাইস থেকে আপনি এই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন আর ডিরেক্টের নাম আপনি সার্চ যেখানে করবেন সেখানে দেখেন এইচ পি এম ফোর টু সিক্স লেজার জেট এই নাম দিয়ে আপনার প্রিন্টারটি শো করবে আমরা এবার দেখেন ওয়াইফাই ডিরেক্ট অফ আছে এটাকে অন করতে হলে আমরা সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করি এবার দেখেন অন অফ আর ওয়াইফাই ডিরেক্ট নেম তাহলে অন অফে আমরা ক্লিক করবো তাহলে অন অফে ক্লিক করি এইখানে দেখেন এই স্টার চিহ্নটি যেখানে আছে তার মানে সেই অপশনটা অ্যাক্টিভ আছে তার মানে আমরা অনে ক্লিক করি অনেক ক্লিক করে আমরা ওকে ক্লিক করবো তাহলে আমাদের ওকে ক্লিক করছি এবার আমরা দেখি সেভ আসবে তাহলে দেখেন সেভিং সেটিং প্লিজ ওয়াইট দেখেন ওয়াইফাই ডিরেক্ট ইজ নাও ওয়ান তার মানে ওয়াইফাই ডিরেক্টটি আপনার অন হয়ে গেছে আমরা স্ট্যাটাসটি চেক করার জন্য আমরা দেখে আসতে পারি ওয়াইফাই ডিরেক্টটি আসলে কি অন হয়েছে কি না সেই ক্ষেত্রে আমরা আবার অন এবং অফে যাব দেখেন আমাদের স্ট্যাটাস ওয়ান আছে আর পাসওয়ার্ড আমাদের সেম পাসওয়ার্ড আছে তো ভিউয়ার্স এইভাবে আমরা এইচ পি লেজার জেট এম এম ফোর টু সিক্স এফ এন ডাব্লিউ প্রিন্টারের ওয়াইফাই ডিরেক্ট ওয়ান এবং ওয়াইফাই ডিরেক্টের পাসওয়ার্ড আমরা জানতে পারবো এবং ওয়াইফাই ডিরেক্টের এই পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যান্ড্রয়েড ফোন বা কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস বা আইফোন থেকে আমরা কানেক্ট করে ওয়াইফাই ডিরেক্টের মানে মাধ্যমে শুধু ডিভাইস টু ডিভাইস আমরা কানেক্ট করে প্রিন্ট দিতে পারবো তো ভিওর্স এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন